হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। চলো আজকে আর একটা ব্লগ নিয়ে হাজির। এই যে দেখছো আমার ভাই মিমো, তোমরা একে দেখেছো আগের ব্লগে, আমার অনেক ব্লগে আছে। আজ বন্ধুরা, আজ 25শে ডিসেম্বর, আজ আমাদের গ্রামের যে প্রাইমারি স্কুল আছে, মুসলিম স্কুল, সেখানে একটা প্রোগ্রাম হবে। তো সেই প্রোগ্রামটা একটু পরে হবে, মানে একটার পর হবে, আর আমার ডিউটি আছে দুটোর সময়তে। চলো সেই পরিবেশটা একটু তোমাদের দেখাই, কেমনভাবে কি হচ্ছে না হচ্ছে, কেমনভাবে তৈরি হচ্ছে, সব তোমাদের দেখাবো। তো বন্ধুরা চলো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভিডিওটা ভালোই লাগবে। গ্রামের ব্লগ, ভিলেজ ব্লগ, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে, আর যদি সাবস্ক্রাইব করে এখনও পর্যন্ত না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। চলো বন্ধুরা যাই। তো বন্ধুরা চললাম আমরা এখন, তো মোটামুটি এই দেখছি মিমো, এই জানতে কে কে আসবে, ভিআইপি কোনো কেউ আসবে? এমএলএ সাহেব আসবে। তো বন্ধুরা এমএলএ সাহেব আসবে, ভালোই ভালোই প্রোগ্রাম হবে, কিন্তু আমি থাকতে পাবো না। তো আর এই দেখছেন, এখন শীতকালে সব খেলাধুলাতে ব্যস্ত। এটা গ্রাউন্ড আমাদের, এখানে এরা সবাই চতুর্থ চতুর্থ। এই যে বন্ধুরা দেখছো আরিস, তো আরিসের আজ ছবি আঁকা প্রতিযোগিতা আছে, ও একবার দেখতে যাচ্ছে যে কী হয়ে কী হচ্ছে না হচ্ছে। চলো আমরা যে সেটা দেখছো, সব বসে আছে, আমার রৌদ্রে বসে আছে। তাকাও একবার, এই যে বন্ধুরা দেখছো, এই আমার এই মামা, আর এই যে সব বসে আছে রৌদ্রে। বন্ধুরা এই যে দেখছো, এখানেই প্রোগ্রাম হবে, দেখছো দেখো দেখো প্যান্ডেলটা দেখো করছে, সব ছবি আঁকা প্রতিযোগিতা, এখানে সব ছেলেরা বসে প্রতিযোগিতা করবে। আর এই দেখো প্যান্ডেল হয়েছে, বড় বড় বক্স লাগাচ্ছে, আর এখানে সব বসে আছে। এই যে বন্ধুরা দেখছো, দেখো এখানে মেশিন বক্স লাগানো আছে, দেখো কত দারুণভাবে তৈরি হচ্ছে এখন। হ্যাঁ নিউ বক্স তো দেখাই নিয়েছি। তো বন্ধুরা তোমরা দেখলে কীরকমভাবে আমাদের তৈরি চলছে, এটা আজ খুব ভালো প্রোগ্রাম হবে আমাদের প্রাইমারি স্কুলের যে আশেপাশের যত স্কুল আছে সবার ছবি আঁকা প্রতিযোগিতা। কী কী প্রতিযোগিতা হবে? হ্যাঁ রে মিমো, কী কী প্রতিযোগিতা হবে? ছবি আঁকা হবে, জানিস? হ্যাঁ রে, তুই জানিস কী কী প্রতিযোগিতা হবে? ছবি আঁকা, খালি ছবি আঁকা। তো বন্ধুরা ছবি আঁকা প্রতিযোগিতা হবে, আর ছেলেদের ছেলেদের গিফট দেওয়া হবে, ব্যাগ দেওয়া হবে, তো অনেক কিছু হবে। ভিডিওটা বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে, আর আমি এই পুরো ব্লগে আমি থাকতে পাবো না। তো এই যে দেখছো মিমো, ও কিছু কিছু শ্যুট করবে, ও শ্যুট করে আমাকে দেবে, তারপর আমি সেই ভিডিওগুলো এই ভিডিওতে অ্যাড করবো। তো তোমরা প্রোগ্রামটা আশা করছি ভালোই দেখতে পাবে। ঠিক আছে বন্ধুরা, চলো এখন দেখতে থাকা ভিডিও। বন্ধুরা অনেকদিন পর আমি আজ ব্যাট ধরবো, দেখি ব্যাট করতে পারছি কি না। একটা ছোট্ট কাঠের ব্যাট আছে, চলো দেখি সে ব্যাট করতে পারছি কি না। সহম বল করবে আর আমি ব্যাট। বন্ধুরা এই যে দেখলে, এই ভিডিওটা দেখলে, এই যে গ্রাউন্ড তোমরা দেখছো, এই গ্রাউন্ডে আমরা ছোটতে অনেক ক্রিকেট খেলেছি, মানে এখানে সারাদিন পড়ে থাকতাম ছোটবেলায়। আমরা দারুণ দারুণ ক্রিকেট, এই শীতকালে এখানেই আমাদের আড্ডা থাকতো। তো অনেকদিন পর এই ব্যাট ধরলাম,
দেখছো কাটের ব্যাট দেখো কত সুন্দর ব্যাট বানিয়েছে ছেলেগুলো আমাদের এর থেকে ভালো ব্যাট থাকে তো ঠিক আছে বন্ধুরা এই ভিডিওটা এনজয় করো বন্ধুরা শেষ পর্যন্ত দেখে ভিডিও জানিস আরে নি তুই আজ সবাই একা প্রতিযোগিতা ভাগ নিছিস তা হ্যাঁ বন্ধুরা দেখছো আরে রিনি আরে রিদানের নাম আছে বন্ধুরা রিদানের নাম আছে ও আসবে ছবি আঁকা প্রতিযোগিতায় বন্ধুরা দেখি এই মিমো দেখছো মিমোর মিমোর চটি চটি ছিঁড়ে গেছে কি হলো চটি কি হলো ভয়ঙ্কর মানে কাটি ঢুকে গেছে নাকি কাটি লেখি ভিতরে যাবে বন্ধুরা চটির ভিতরে কিছু ঢুকে আছে পায়ে লাগছে হ্যাঁ কাটিয়ে বেটে কাটি বেটে এখান থেকে ঢুকেছে নাকি এই যে বন্ধুরা দেখো হ্যাঁ দেখো এই যে এই ঢুকে আছে দেখছো দেখছো দেখো বন্ধুরা পায়ে লাগছিল সেই জন্য এই বন্ধুরা এটা আমার কাকা বাড়ি তোমাদের আগেই দেখিয়েছি আর এই দেখছো আমার কাকা হ্যাঁ এই যে বন্ধুরা দেখছো এই যে আমার ছোট কাকা আর এই ছোট কাকার লাতি আর এটা আমার ছোট কাকার ঘর বন্ধুরা বাড়ি এই দেখছি কাকি মামা আর লজ্জা কাছে বন্ধুরা বন্ধুরা তোমরা দেখলে আমি গ্রাউন্ড থেকে চলে এলাম তোমাদের স্কুলে যা যা হচ্ছে প্রোগ্রাম তোমাদের দেখলাম আর সেই ভিডিওগুলো শ্যুট করবে মিমো তোমাদেরকে আগে বললাম চলো দেখি বাড়িতে আজ 25 ডিসেম্বর কী হচ্ছে স্পেশাল কিছু হচ্ছে কিনা সেটা দেখে নিই একবার এই যে দেখছো বন্ধুরা শবনম দেখো রান্নায় ব্যস্ত কী হবে চিকেন চিল্লি না চিকেন চিল্লি আর খিচুড়ি বন্ধুরা আজ 25 ডিসেম্বর তো স্পেশাল হচ্ছে চিকেন চিল্লি আর সরু চালে খিচুড়ি এই দেখছো সব বানানো চিকেনটা ভাজা হয়ে গেল দেখছো বন্ধুরা আরে খিচুড়ি খিচুড়ি রেডি হয়ে গেছে না এখন ফুটানো আছে আর একটু হবে এই বন্ধুরা এখন রেডি হয়নি পুরোপুরি আর রিদান কই রিদান ঘরে তো বন্ধুরা রিদানের নাম আছে চলো রিদানের সঙ্গে একবার দেখা করে নি রিদানও ছবি আঁকা প্রতিযোগিতায় ওরও নাম আছে চলো বন্ধুরা দেখি রিদান কি করছে এই দেখছো টিভি দেখছে ইউটিউব ইউটিউব দেখছে বন্ধুরা টিভিতে এই যে দেখছো হ্যাঁ তুই ছবি আঁকার নাম আছে তুই প্র্যাকটিস কর প্র্যাকটিস করলে কি আঁকবি হ্যাঁ ক্রিসমাসের ট্রি বন্ধুরা আমি জানি না কি আঁকবে কি বলছে ক্রিসমাসের ট্রি মানে বড়দিনে যে গাছগুলো দেখেছে ঝাউ গাছগুলো ওগুলো ওগুলো নাকি তো বন্ধুরা রিদানেরও নাম আছে আর আরিসেরও নাম আছে আরিসের স্কুল আরিস তো পড়ে এই দেখছো বন্ধুরা আরিস চিকেন ভাজা খাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবে বন্ধুরা হে দে আমরা রেডি হয়ে গেছি তোমরা দেখলে যে চিকেন চিল্লি আর সরু চালে খিচুড়ি বানালো স্বপ্ন তো সেটা খেয়ে নিয়েছি আর দেখছি রিদান রিদান গোলু আর রমিও আছে আর বন্ধুরা আরিস আগেই চলে গেছে একটু অধৈর্য হয়ে গেছিলো তো আরিস চলে গেছে ওর বান্ধবীদের সঙ্গে আমরা এখন যাচ্ছি স্কুল এই যে দেখছো ছবি আঁকা প্রতিযোগিতা হবে আর তোমাদের একটা কথা বলেছিলাম যে ভিডিওটা বাকি ভিডিওটা মিমো শুটিং করবে কিন্তু না আমি একটু ফোন করেছিলাম ম্যানেজ করলাম আমি একটু লেটে যাবো তো এখানে প্রোগ্রামটা কভার করবো তারপরে আমি ডিউটিতে যাবো তো বন্ধুরা চলো এখন স্কুলে নিয়ে যাই এদের তো তোমাদের সঙ্গে স্কুলে দেখা হচ্ছে বন্ধুরা চলো দেখি স্কুলের পরিবেশটা কেমন হয়েছে কত ছেলে এসেছে আর কোন কোন গেস্ট হলো গেস্ট এলো সেগুলো তোমাদের দেখাবো চলো বন্ধুরা স্কুলে যাই তো বন্ধুরা তোমরা দেখলে আমরা স্কুল পৌঁছে গেছি আর এই যে দেখো দেখো প্রোগ্রাম শুরু হয়ে গেছে কিছুক্ষণ পর আরম্ভ হবে গান বাজছে বন্ধুরা চলো দেখি সামনে তো বন্ধুরা এই যে দেখছো দেখো সব ছবি আঁকা প্রতিযোগিতা করার জন্য চলে এসছে এই যে দেখো বন্ধুরা যত স্টুডেন্ট সব সব রেডি দেখছো বন্ধুরা আর রিদান পেছনে আছে আরিস কই আরিস ওই বন্ধু দেখছো আরিস বসে আছে এই যে বন্ধুরা আরিস রিনি সুমি সবাই এসছে আর রিদান রিদান পেছনে আছে আর চলো এখানে যাই একবার স্টেজের ওপর চেপে দেখি এই বন্ধুরা দেখছো
এগুলো কি প্রাইজ এগুলো এগুলো প্রাইজ না এগুলো বাচ্চারা সব যেগুলো রং করছে আচ্ছা আচ্ছা এগুলো রং আচ্ছা আচ্ছা বাচ্চাদের আঁকার জন্য রং তো সব রং পেন্সিল আছে আর এগুলো এগুলো রং পেন্সিল আর এগুলো হচ্ছে উডেন ছিলা হ্যাঁ এটা রাবার আচ্ছা আচ্ছা আর এগুলো পেন্সিল আচ্ছা আচ্ছা আর কিছু আমাদের প্রাইস এগুলো আসছে আর ওগুলো পেপার না ওগুলো পেপার ওগুলো তো সব আঁকবে ছবিগুলো সব পিচ বোর্ড আপনারা ঘর থেকে বন্ধুরা তো প্রোগ্রাম কত সময় আরম্ভ হবে প্রোগ্রাম আমরা চেষ্টা করছি একটা থেকে আরম্ভ করব বন্ধুরা শুনলে মোটামুটি একটা সময় প্রোগ্রাম আরম্ভ হয়ে যাবে এখনো টিচাররা আসেনি দেখছো এই দূর থেকে একটা তোমাদের অনেক বাচ্চা আসতে বাকি আছে বন্ধুরা এখানে অনেক ছেলে আসবে এই দেখছো বন্ধুরা আমাদের আরেকজন ইউটিউবার এও একজন ইউটিউবার বন্ধুরা কি কি নামটা আছে তোর আসানসোল সিটি অফ জয় আসানসোল সিটি অফ দ্য জয় অবশ্যই দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটা বসে আছি বন্ধুরা দারুণ দারুণ আনন্দ লাগছে বন্ধুরা এই যে দেখছো এই যে পরিবেশটা বন্ধুরা দারুণ লাগছে যে বাচ্চাদের মাঝে আমি বসে আছি বন্ধুরা দেখছো তোমরা আর ওই যে দেখছো রিদান ওই যে বন্ধুরা রিদান দেখো বন্ধুরা খুব সুন্দর পরিবেশ দারুণ আছে বন্ধুরা ইউটিউব ভিডিও করছে আসানসোল সিটি অফ দ্য জয় ক্রিসমাস ট্রি তুইও ক্রিসমাস ট্রি আরে দানো ক্রিসমাস ট্রি এই যে বন্ধু দেখছো কি নাম তো তুই বলছি আমার আগে ভিডিওতে আছিস তানিসা এই যে বন্ধুরা দেখছো রিদান রেডি তুই আছিস বাহ এতে পেছনের সাইডে বসে আছে তোরা কি আঁকবি কি ছবি আঁকবি বল বল এ বন্ধুরা দেখছো লজ্জা করছে রিদান কি আঁকবি রিদান ঠিক আছে বন্ধুরা কি বললো শুনলে তোমরা আমি তো বুঝতে পারলাম না বন্ধুরা এই দেখছো এমএলএ সাহেব চলে এসেছে আজ 25 ডিসেম্বর একটা বিশেষ দিন এই বিশেষ দিনে আমরা বাচ্চাদের জন্য বসে আগো প্রতিযোগিতার আয়োজন করেছি এবং তারপর আমরা আমাদের ড্রয়িং কম্পিটিশন শুরু করে দেব বন্ধুরা তোমরা দেখলে আমাদের এমএল স্যার শেষ করে দেখতে থাকবে একটা লাইক দিতে প্লিজ একটা লাইকের খুব প্রয়োজন যাচ্ছে খুব সুন্দর লাগছে তোমরা পিচ বোর্ড নিয়ে চলে এসো শিশু ওয়ান শিশু ওয়ানকে শিশু ওয়ান শুধু শিশু ওয়ান যারা শিশু ওয়ানে নতুন ভর্তি হয়েছে এবং 2022 শিশু ওয়ান পড়েছ বন্ধুরা দেখছো দেখে এঞ্জেলের দেখা এঞ্জেলের ড্রেসটা দেখো বন্ধুরা আমাদের মাননীয় ধন্যবাদ
সনিমেশ বাবুকে এবং ধন্যবাদ আমাদের বিধায়ক মহাশয়কে। বন্ধুরা এবার দেখছো তোমরা, এবার সমস্ত রং আরে দেওয়া হবে বাচ্চাদের। যদি কোন গার্জেন ইচ্ছুক থাকেন তার নাম লিখে দেবো বাচ্চার নাম, এখানে বাচ্চাদের মধ্যে ভাগ করে দেওয়া। তাছাড়া আমাদের ভলান্টিয়ার আছে, শুরু হবে বন্ধু আমাদের, দেখতে থাকা ভিডিও। গার্জেনদের বলছি যে উড্ডয়ন গুলো ছোলার জন্য তোমরা এসে আমাদের স্বেচ্ছাসেবকরা ছুলে দেবে এবং গার্জেনরা এসে ছুলে দেবেন, কারণ বাচ্চা ছেলে উড্ডয়ন বা পেন্সিল গুলো ঠিক মতো ছোলাছুলি করতে পারবে না। মাননীয় বিধায়ক মহাশয়, আমাদের শিক্ষক আছে, দারুণ জমে গেছে বন্ধুরা, পরিবেশ দারুণ লাগছে। আমাদের দেখি বাচ্চারা যেমন খুশি আঁকুক, কারণ এই প্রতিযোগিতা বাচ্চাদের প্রতিযোগিতা, বাচ্চাদের উৎসাহ দানের প্রতিযোগিতা। তরুণ বাবুকে আমি এখানে আসার জন্য অনুরোধ করছি, আসতে একটু দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। কোন ক্লাস বন্ধুরা দেখছো, ছবি আঁকা হেভি জমে গেছে। আর চলো দেখি একবার রিদান, রিদান কি ছবি আঁকছে সেটা তোমাদের একটু দেখাই, চলো বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখলে এই ভিডিওর এই যে ব্লগটা, যে গ্রামের ছবি আঁকা ব্লগটা, এটা আমি দুটো পার্টে বানাবো, কারণ একটি পার্ট বানাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই এই যে বাকি পার্টটা আমি নেক্সট ভিডিওই আপলোড করব, নেক্সট যে ইউটিউব যে ভিডিও আপলোড করে সেই নেক্সট ভিডিওতেই আপলোড করব। তো বন্ধুরা যদি এই আমার ভিডিও তোমাদের ভালো লাগছে তাকে লাইক দিয়ে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট যে এই সেকেন্ড পার্ট ভিডিওতে কী আছে একটা ছোট্ট হাইলাইট চলো তোমাদের দেখিয়ে দিই, চলো বন্ধুরা দেখো। বন্ধুরা দেখছো রিদান